সম্মানিত দর্শক এবং শ্রোতা যারা এই মুহূর্তে আমাকে শুনছেন আমি মোহাম্মদ মেহেদি হাসান বাধুন আছি আপনাদের সাথে আপনাদের জন্য সুখবর সকল ধরনের কম্পিউটার বিষয়ক ভিডিও টিউটোরিয়াল এখন আপনি আমাদের নিকট থেকে পেতে পারেন খুব সহজেই কম্পিউটার সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান খুব দ্রুতই আমরা দিয়ে থাকি আমাদের কাছ থেকে যারা কম্পিউটার সম্পর্কে হেল্প নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনাদের জন্য এখন যে বিষয়টি আমি দেখাবো কম্পিউটার বিষয়ে যারা মূলত বই পড়তে ভালোবাসেন কম্পিউটার ইবুক মানে মূলত বই কিনতে গেলে অনেক টাকা প্রয়োজন আর সকল ধরনের বই সবখানে পাওয়া সম্ভব না আপনি আমাদের কাছ থেকে কম্পিউটার ইবুক ফাইল যে কোনো ধরনের বই সহজে ক্রয় করতে পারেন সেক্ষেত্রে আমরা বই একটি বই নয় আমরা ডিস্ক আকারে বই বিক্রি করি একটি ডিস্কের ভিতরে আপনারা কমপক্ষে দুই তিন হাজার বই পাবেন এবং তার থেকে বেশিও পেতে পারেন আমরা ক্যাটাগরি আকারে বইগুলো বিক্রি করে থাকি আপনারা কোন ধরনের বই কিনতে চান আমাদের কাছ থেকে সেটা জানিয়ে আপনি আমাদের কাছ থেকে বইগুলো নিতে পারেন আমি আপনাদের কিছু বইয়ের ক্যাটাগরি দেখিয়ে দিব কোন ধরনের বই আমাদের কাছ থেকে আপনারা পেতে পারেন মূলত আমাদের কাছ থেকে আপনারা যে কোনো টিউটোরিয়াল বিষয়ক বই পেতে পারেন অর্থাৎ যে কোনো কম্পিউটার সম্পর্কিত যে কোনো ধরনের বই যে কোনো ধরনের গল্প হাদিস উপন্যাস কবিতা যে কোনো ধরনের রম্য রচনা ইত্যাদি ইত্যাদি বই পেতে পারেন কম্পিউটার সম্পর্কিত যে কোনো ধরনের শিক্ষামূলক বইগুলো আপনি আমাদের কাছ থেকে পেতে পারেন যে কিভাবে আপনারা কম্পিউটারে কি কাজ করতে পারেন যেমন ওয়েব ডিজাইন যারা করতে চান তাদের জন্য ওয়েব ডিজাইন সম্পর্কিত ইংরেজি প্লাস বাংলা দুইটা বই আমাদের কাছে আছে খুব সহজে আপনারা কম্পিউটারে এগুলা পড়তে পারেন প্রোগ্রামিং উপরে অনেকগুলো বই আছে ইতাদি ইত্যাদি ইত্যাদি যে বইগুলো আপনারা আমাদের কাছ থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারেন ডিক্সের মাধ্যমে এছাড়া ফটোশপের উপর বই আছে যেগুলো আপনারা নিয়ে আমাদের কাছ থেকে পড়তে পারেন এইচটিএমএল অর্থাৎ ওয়েব ডিজাইনের জন্য যে ইগুলা আছে সেগুলোর উপরে বাংলা বই আমাদের কাছে আছে আমাদের কাছ থেকে নিয়ে কিভাবে ওয়েব ডিজাইন করা হয় সহজে ইন্টারনেটের সাথে যারা জড়িত ইন্টারনেট সম্পর্কে জানতে চান ওয়েবসাইট খুলতে চান তারা ই করতে পারেন আমাদের কাছ থেকে বইগুলো সংগ্রহ করতে পারেন খুব সহজেই কম্পিউটারে আপনারা বই পড়তে পারেন বিভিন্ন মোড অন করে আপনারা পড়তে পারেন এবং এ বই নষ্ট হবে না আপনার ইঁদুরে বা পোকামাকড়ে খাওয়ার নাই এছাড়া আমাদের কাছে ইসলামিক ইসলামিক বইয়ের অনেক কালেকশন আছে আমাদের কাছ থেকে হাজার বই আপনারা সংগ্রহ করতে পারেন ইসলাম সম্পর্কিত অনেক মূল্যবান হাদিস অনেক মূল্যবান আহ ইসের বই তাপসিরের বই আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন হাদিস গুলার ভিতরে আমাদের কাছে আপনারা পাবেন আবু দাউদের আবু দাউদ শরীফের সবগুলা খণ্ড পাবেন বোখারি শরীফের সবগুলা খণ্ড এবং এ বইয়ের সাথে স্পেশাল লিঙ্ক সিস্টেম দেয়া আছে যেগুলো যেটা আপনাদের দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন মূলত যারা বই পড়েন বই মূল বই পড়তে গেলে আপনাদের করতে কি হয় আপনার পৃষ্ঠা সূচিপত্র দেখে পৃষ্ঠাটা খুঁজতে হয় কিন্তু আমাদের এই বইতে আপনার সূচিপত্র খোঁজা লাগবে না আপনি সূচিপত্রই যাবেন এবং সূচিপত্র কোথায় যেতে চান সেখানে ক্লিক করলে বিষয়ের উপর ক্লিক করলে সেই পেজে চলে যাবেন যেমন আপনার দেখাচ্ছি অধ্যায় ওসিয়াত 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 অধ্যায়ের প্রথম যে হাদিসটি আছে প্রসঙ্গে এবং নবী সাল্লামের বাণী মানুষের ওসিয়াত তার নিকট লিখিত আকারে থাকা উচিত এই যে বিষয়ের উপরে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমরা এই পেজে চলে এসেছি এসেছি দেখতে পাচ্ছেন ওসিয়াত সম্পর্কিত যে সতেরোশো ছয় নম্বর হাদিস আমরা চলে এসেছি এবং এখান থেকে হাদিসটি পড়া শেষ হলে আমরা আবার এখানে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন অন্য কোথাও ক্লিক করা যাচ্ছে না অন্য কোথাও মাউস পয়েন্ট ধরলে হাত দেখাচ্ছে কিন্তু আমরা এই পয়েন্টের উপর আসলে আঙ্গুল দেখাচ্ছে এবং ক্লিক করলে আমরা আবার আমাদের যে সূচিপত্রে যেখানে ছিলাম সেখানে চলে এসেছি এবং আমরা আর একটা আর একটা দেখা দিচ্ছি আমাদের এই বইয়েরই অন্য একটা খণ্ডে আমরা ছয় নম্বর পার্ট বুখারি শরীফের ছয় নম্বর পাটে যাচ্ছে এই বইগুলো যদি আপনারা কিনতে যান তাহলে এক একটি খন্ড অরিজিনাল এই খন্ডগুলো এক একটা দাম পড়বে ছয়শো সাতশো তিনশো সাড়ে তিনশো কিন্তু এগুলো পাওয়া কষ্ট এবং আপনি আপনার ঘরে বইটি রাখবেন অনেক জায়গা অপচয় হয় সেই ক্ষেত্রে আপনি এটা যদি আপনি আমার কাছ থেকে নেন তাহলে আপনার কম্পিউটার অথবা আপনার মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল অথবা ট্যাব মোবাইলে আপনি সহজে বই পড়তে পারেন দেখুন আমরা সূচিপত্রের এই বিষয়ে একশো পেজের নবী করিম সাল্লাহ সাল্লামের উপনাম সমূহ এই এই পেজে যেতে চাই আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে নবী করিম সাল্লামের উপনাম সমূহতে আমরা চলে এসেছি দেখুন এখানে হাদিস আছে এখান থেকে আপনারা পড়তে পারেন ইচ্ছা মতো আবার যদি চান যে আমি সূচিপত্রের ওই জায়গাতেই ফেরত যেতে চাই নবী করিম সাল্লাহ সাল্লামের উপনামের উপর ক্লিক করার সাথে সাথে সূচিপত্রের আমি ওখানেই চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক এই বইগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা বইতেই লিং সংযোজন করা আছে সহি সহী মুসলিম শরীফের সবগুলো খণ্ড আমাদের কাছে আছে আপনারা এটা সংগ্রহ করতে পারেন আপনার কষ্ট করে আর বই কেনা লাগবে না বাইরের থেকে তাছাড়া আমাদের কাছে রিয়াদুস সালেহিন এর সবগুলা খণ্ড আমাদের কাছে আছে প্রথম দ্বিতীয় দুইটা পার্টি আছে তারপরে কোরআন শরীফের উপর আমাদের বিশেষ যে বইগুলো আছে যেগুলো আপনার কম্পিউটারের জন্য তৈরি হয়েছে যেগুলা আপনারা পড়তে পারেন সুরা ফাতিহার অনুবাদ সহজে কোরআন শরীফ সেটা এবং প্রত্যেকটা আয়াতের নাজিলের কারণ দেয় আছে আমাদের একটা বিশেষ বই তাফ হিমুল কোরআন এটা হচ্ছে কোরআনের একটা বিষয়ভিত্তিক একটা বই মানে কোন সুরা কিসের জন্য নাজিল হয়েছে সানে নজরুলের প্রেক্ষাপট সবগুলা বিষয় এই বইতে দেয়া আছে আপনাদের দেখাচ্ছি একটি বই এই বইটি যদি আপনি বাজারে কিনতে চান তাহলে সহজে পাবেন না এবং অরিজিনাল খন্ড তো পাবেনই না বটে অনেক দাম বইটি নিবে সেই ক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে এই বইটি সহজেই নিতে পারেন এই বইটির তাফিমুল কোরআন আর এছাড়া আমাদের কাছে তাফসিরের এবং কিছু ফতোয়া ফতোয়ার বই পাবেন বিভিন্ন বিষয় সম্পর্কে বিভিন্ন বড় বড় যে মাওলানা বড় বড় মুফতি আছে যেটা সৌদি আরবের মদিনা শরীফের আফগানিস্তান সব বিভিন্ন বড় বড় দেশের যে মুফতিদের বিভিন্ন ফতোয়াগুলো আছে বিভিন্ন বিষয়ের উপর ইসলামের সেগুলা সম্পর্কে আপনারা আমাদের কাছ থেকে বই সংগ্রহ করতে পারেন আকর্ষণীয় এছাড়া আপনি হুমায়ুন আহমেদের অসংখ্য বই বই যে একটি একটি আপনি যদি কিনতে চান বইয়ের দাম দেড়শো দুইশো টাকা কিন্তু আমার কাছ থেকে আপনি সহজেই কম্পিউটার ইবুক ফাইল বইগুলো সহজে কিনতে পারেন এবং খুব সহজে পড়তে পারেন এবং আপনার যদি কোনো এখানে কোনো কিছু ভালো লাগে সেটা সেখানে কমেন্ট হিসাবে আপনি এখানে লিখে রাখতে পারেন এবং বইগুলো আপনি খুব সহজেই সুন্দর করে সংরক্ষণ করতে পারেন আপনার সারা জীবনের জন্য বইগুলো কখনোই নষ্ট হবে না আমাদের কাছে প্রায় কয়েক হাজার বই আছে বিভিন্ন বিষয়ের উপর পাবেন আহসান হাবিব আনিসুল হক আজর আলী মুস্তফা তার বিসিএস যারা পরীক্ষা দিবেন বিসিএস সম্পর্কিত অনেক বই আছে আজকের বিশ্ব হোক বা সাইফোর্সের বিভিন্ন ইংরেজি বই দিয়ে বিভিন্ন লেকচার বা সাধারণ জ্ঞান টান দিয়ে বিভিন্ন ধরনের বাংলা ইংরেজি বইয়ের কালেকশন আপনি বাজার থেকে আর কেনা লাগবে না কালেকশন ফোক সং বাংলা গ্রামার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বুক কালেকশন ইসলামিক বুদ্ধদেব গুহ তারপরে আছে চণ্ডীদাস কম্পিউটার বুক ডক্টর এস এম হান্নান ধারাবাহিক কিছু বই ধ্রুব এডুকেশনাল কিছু ইংলিশ গ্রামার ফেসবুক সম্পর্কিত বই হ্যাক সম্পর্কিত বই তারপর এই সম্পর্কিত হুমায়ুন আজাদ হুমায়ুন আহমেদ তারপর ইমদাদুল হক মিলন ইসলামিক বুক জাফর ইকবাল জাফর ইকবাল স্যারের শ্রদ্ধা হুমায়ুন আহমেদের ভাইয়ের অনেক বই পাবেন জাফর ইকবাল আনিসুল হক এদের অনেক বই আছে এটা হচ্ছে দীপু নাম্বার টু যেটা একটা বিখ্যাত চলচ্চিত্র নির্মাণ হয়েছিল মোহাম্মদ জাফর ইকবালের ছবি দিয়ে তা গল্প দিয়ে তারপর আমার বন্ধু রাশেদ যেটা বাংলাদেশ সরকারের অনুদানে একটি চলচ্চিত্র হয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক আমার বন্ধু রাশেদ এই বইটা গল্পটা দিয়ে অনেক সুন্দর একটি বই আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এছাড়া আছে জাভা বাংলা বই অর্থাৎ জাভা মোবাইলের জন্য অনেক বই অনেক সফটওয়্যার বই আছে আমাদের কাছে বাংলা বই এছাড়া আছে জীবনানন্দ দাস জহির রায়হান জসিম উদ্দিন কাজী জহরুল কাজী নজরুল ইসলাম তারপর আছে লিটারেচার মেজর জালিম মাসুদ রানা মীর শারফ হোসেন তারপর আছে মধুসূদন দত্ত মোহাম্মদ হাবিবুর রহমান নবনীতা দেবসেন তারপর বাচ্চাদের সুন্দর সুন্দর ইসলামিক নেমের বই তারপর নিউ টিপস অনেক নতুন নতুন টিপস জানতে পারে নতুন বিশ্ব অনুবাদ বই বই বিভিন্ন ধরনের ইংলিশ বইয়ের বাংলা অনুবাদ গল্প তারপরে আছে পূর্ণেন্দু পাত্রীর কথোপকথন বিভিন্ন কবিতা তারপরে আরো পাবেন রফিকুন নবীর কার্টুন সমগ্র যেটা প্রথম আলো সব বিভিন্ন পত্রিকায় প্রকাশ হতো সেটার একসাথে বই আকারে তৈরি করা হয়েছে যে কার্টুন যাদের পছন্দ লাগে প্যারোডি কার্টুন এখান থেকে আপনারা ইচ্ছা মতো পড়তে পারেন এই বইটা সংগ্রহ করে এছাড়াও আছে সাইদ হোসেন রাক্ষসের গল্প পাবেন সাইমম সিরিজ বিখ্যাত একটি সিরিজ সাইমম যেটা শ্রদ্ধেয় আবুল আসাদ স্যারের রচনা সেই সাইমম সিরিজ অনেকেই কষ্ট করে সংগ্রহ করতে হতো আমি জানি কারণ আমি সাইমম অনেক আগে থেকে পড়ি এই সাইমম গুলো সবগুলো খণ্ড আপনি আমার কাছে থেকে নিতে পারবেন সাইমম গুলো খুব সহজে আমার কাছ থেকে সংগ্রহ করে আপনারা পড়তে পারবেন সাইমম একান্ন নাম্বার সিরিজ এটা এটা ঘরে বসে আপনি পড়তে পারবেন আর কোনো ঝামেলা হবে না সাইমুম পড়তে বা সংগ্রহ করতে কোনো ঝামেলা হবে না সাইমুম সিরিজ এছাড়া সাইমুম সিরিজের সফটওয়্যার অ্যাপস আছে অ্যাপসের ভিতরে আট মেগা একটি অ্যাপস এর ভিতরে সবগুলো সাইমুম সিরিজ খন্ড দেয়া আছে যেটা আমি এখনো পড়ছি খুব ভালো লাগে এটা ই করতে পারেন শামসুর রহমান আছে সৈয়দ মনসুর মঞ্জুরুল ইসলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভিন্ন লেখক যতগুলো লেখক আছে সবার বই কম বেশি আমার কাছে আছে এই বইগুলো আপনি সংগ্রহ করে রাখতে পারেন আপনার কাছে তারপরে পড়তে পারেন এগুলা আর মূলত ইসলামিক বইয়ের ক্ষেত্রে যেগুলা বিশেষ বই আমার কাছে আপনি পাবেন তার আগে দেখিয়ে দিচ্ছি যারা ক্লাস পড়াশোনা করেন তাদের জন্য ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ বা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেনের এর ছাত্র ছাত্রী স্টুডেন্ট সবার বই আমার কাছে আছে যেমন এটা হচ্ছে ক্লাস বই ইবুক ফাইল যাদের ধরেন ল্যাপটপ আছে সহজেই বই পড়তে চান বই টানাটানি ঝামেলা অনেক ঝামেলা হয় তারা আমার কাছ থেকে এটা সংগ্রহ করে সুন্দর করে পড়তে পারেন একদম আপনার বইতে যে যেরকম আছে এখানে সেরকম সুন্দর করে দেয়া আছে সূচিপত্র থেকে আপনারা দেখে সুন্দর করে সে অনুযায়ী পিষ্ঠায় গিয়ে আপনি সেখান থেকে বইগুলো পড়তে পারেন এছাড়াও আপনি পাবেন ক্লাস ক্লাসের যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এদের বইগুলা পাবেন খুব সুন্দর আকারে পড়তে পারেন বইগুলা যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা যারা আছেন আমার সাথে আপনাদের জন্য ইসলামিক বইয়ের যে বিষয়টা দেখাতে চাচ্ছিলাম সেই বিষয়টা এখন দেখাবো আপনাদের যারা মূলত ইসলামিক বই সংগ্রহ করতে চান ইসলামের কোরআন শরীফের বিভিন্ন তাফসির বুক আছে যেগুলো অনেক মূল্যবান এবং আসল বইগুলা পাওয়া খুবই কষ্টকর সবার জন্যই যারা মূলত কোরআন শরীফের তাফসির বইগুলা সংগ্রহ করতে চান তাপসির গুলা পড়তে চান আমার কাছ থেকে বিশেষ ডিক্স আছে তাফসিরের জন্য সেগুলো আমার কাছ থেকে খুব সহজে সংগ্রহ করতে পারেন তাপসির আল বিদায়া ওয়ান নিহায়া একের থেকে দশ পাট এটা হচ্ছে বিভিন্ন নবী রসুল এবং ইসলামের সাথে যারা জড়িত ছিল সেই সময় নবী রাসুলের সময় তাদের যে ঘটনাগুলা ছোট বড় সবগুলা ঘটনার আলোকে এই বইটা নির্মিত আছে যারা বড় বড় বক্তাদের তাপসির মূলত যারা তাপসির করে তাদের তাপসিরে হয়তো এদের ঘটনাগুলো শুনে শোনেন এই তাপসিরের এই কিতাবটির নাম বলে যেমন ঘটনা সসা আলাহিসাল্লামের পরবর্তী বন ইসরা নবীগণের বিবরণ হিসকিল আলহিসের বিবরণ হজরত আল আসা আল্লাহামের বিবরণ সামুয়েল নবীর বিবরণ হজরত দাউদ আলাহ সাল্লামের বিবরণ প্রত্যেকটা নবীর বিবরণ প্রত্যেকটা নবীর ঘটনা এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড এই খণ্ডতে মোট পৃষ্ঠা হচ্ছে ছয়শ পেজ এই খণ্ডতে এবং আমার কাছে আলবিদায় নেহায় একটা মহামূল্যবান বই এ বইয়ের সবগুলা খণ্ড আছে আমার কাছে দশটা খণ্ড এবং প্রত্যেকটাতে লিঙ্ক সংযোজন করা যে আপনি কার গল্প মূলত কার ঘটনা পড়তে চান আপনাকে কষ্ট করে কম্পিউটার পেজ উল্টানো লাগবে না কষ্ট করে খোঁজা লাগবে প্রত্যেকটাতে আপনি ক্লিক করতে চান যেমন একশো ছাব্বিশ হিজড়ি সন ওয়ালিদের হত্যাকাণ্ড ও পতন এই বিষয় সম্পর্কে এখানে ক্লিক করলে আপনি এখানে চলে আসবেন হত্যাকাণ্ড ও পতন এখান থেকে পড়ার পরে আপনি অল্প একটু উপরে গিয়ে প্রত্যেকটা পেজের সাথে কন্টেন্ট দেয়া আছে অর্থাৎ সূচিপত্র ক্লিক করলে আপনি সূচিপত্রে চলে আসবেন আবার সহজে আপনি বই পড়তে পারেন যেটা আপনার মূলত ফিজিক্যাল বই মানে আপনার মূলত বইয়ে যে সুবিধাটা পাবেন না পেজ তো উল্টানোই লাগবে কষ্ট তো করাই লাগবে কিন্তু এখান থেকে আপনি খুব সহজেই এই কিতাবটাতে বা আমার কাছে আছে এখান থেকে পেতে পারেন বাইজাবি ফি জিলালিল কুরআন তাপসিরে ইবনে কাসির তাপসিরে তাবারি তাপসিরে তামরিন তারপরে তাফসিরে তাকরিব তারপরে তাপসিরে বাইজাবি তাফসিরে উস উসরুল আখির তার তারপরে বিভিন্ন অনেকগুলা তাপসির আছে আপনাদেরকে দেখাবো তাপসি বাই যাবি এটা মূলত আরবিতে এই তাপসিরটা এই বইটা একটু প্রবলেম আছে যাই হোক আরবিতে এই বইটা সম্পূর্ণ আরবিতে ছিল যাই হোক বাতিল থাকে এটা তাপসির ফিজিল ফিজিল আলীল কুরান তাপসিরটা লোড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আল্লামা সাইদ কুতুব শহীদ রহমতুল্লাহ আল্লাহ এই তাপসিরটা ই করেছেন এটা দ্বিতীয় খণ্ড মূলত আমরা সূচিপত্র থেকে দেখতে পারি কোন কোন সোরার তাপসির এখানে দেয়া আছে সূচিপত্র থেকে আমরা এই এই বিষয়ে তাপসির গুলো জানতে পারি যে কোরআনের কোথায় কোন সোরার ভিতরে কি সম্পর্কে তাপসির করা হয়েছে কি কোথায় কি বর্ণনা করা হয়েছে এগুলা থেকে আপনারা বিস্তারিত পড়লেই বুঝতে পারবেন তাছাড়া তাপসিরে যে তাবাড়িটা আসে একটা অনেক মূল্যবান একটা বই এখানে প্রত্যেকটা সুরার একদম সুন্দর করে ব্যাখ্যা করে তাপসির দেয়া আছে প্রত্যেকটা সুরার উপরে অনেক বড় বড় তাপসির দেয়া আছে যেটা আপনাদের আমি দেখাবো একটু এটা হচ্ছে সুরা বাকারা তাপসির অনেক বড় তাপসির প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা লাইনের তাপসির করা আছে এটা আপনারা সংগ্রহ করে আমার কাছ থেকে পড়তে পারেন তারপরে তাপসির ইবনে কাসির এটা খুব ইম্পর্টেন্ট তাপসির এটা এই বইটার মানটা অনেক ভালো এবং তাপসির গুলো আমার কাছে খুব ভালো লেগেছে মূলত সবগুলা তাপসিরেই কোরআনে যে তাপসির করা আছে প্রত্যেক আহ তাপসির কার তাপসির বিদগণ তাপস কারগণ একই একই করেছেন কারণ আল্লাহ প্রত্যেকটা সুরার ভিতরে যে বিষয়গুলো তুলে ধরেছেন সেগুলো তো আলাদা আলাদা না সবগুলো একই বিষয় প্রত্যেকটা সুরার বিষয়ে তো আলাদা আলাদা তাপসির হতে পারে না এক একজনের তো এক এক মতবাদ হতে পারে না এই জন্য তাপসির যারা আসেন তাদের আলাদা আলাদা বই হলে কি হবে কিন্তু তাদের ভাষ্য একই কারণ আল্লাহ তালা তো প্রত্যেকটা সুরা আলাদা কিছু বলেনি এই জন্য এই বইটা আপনারা এই বইটা সংগ্রহ করতে পারেন কারণ এই বইটা তাপসির মানটা অনেক ভালো বইটার মানও ভালো ফাতিহার তাপসির আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আকারে দেয়া আছে এবং এটা আমি পড়ি বইটা অনেক ভালো একটি বই এখানে দেখতে পাচ্ছি নব্বই পেজ পর্যন্ত সূরা ফাতিহার তাপসির আরো আছে তাপসির অনেক বড় তাপসির ফাতিহার তাপসিরটা এবং প্রত্যেকটা সূরার এই যে এটা হচ্ছে প্রথম খণ্ড প্রথম খন্ডতে প্রথম খণ্ডতে কয়টা সূরার তাপসি দেওয়া আছে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি প্রথম খণ্ডতে আহ ফাতিহা সোরা বাকারা সোরা বাকারা শেষ করা আছে সোরা বাকারা প্রথম পারা দ্বিতীয় পারা তৃতীয় পারা মোট বইটিতে প্রথম বইটিতে পেজের সংখ্যা সাতশো চুরানব্বই মোট দুইটা সোরা দিয়ে সাতশো পেজে তাপসির করা আছে এবং যে তাপসির দ্বিতীয় যে পাঠটা সে দ্বিতীয় পাঠের ভিতরে আমাদের কয়টা সুরাত তাফসির আছে বলে দিচ্ছি আপনাদের কাছে সুরা আল ইমরান সুরা নিসা এবং সুরা মাইদা দ্বিতীয় পাটের ভিতরে তিনটা সুরাত তাফসির দেয়া আছে এবং 962 পেজ এবং এখানে যে 10 মোট 18 পাট পর্যন্ত আছে আমার কাছে তাফসিরে ইবনে কাসিরের দেখতে পাচ্ছেন এই আঠারো পাঠ পর্যন্ত আছে দশটা বইয়ে আঠারোটা পাঠ আঠারোটা পাঠের ভিতর সবগুলো সোরারি তাপসিদ দেওয়া আছে আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন এছাড়া জাকির নায়ক বিভিন্ন বই যেগুলো বাংলাদেশে এখন পাওয়াই কষ্টকর বইয়ের দোকানে গেলে দেয় কিন্তু একটু বাঁকা চোখে দেয় কারণ বইগুলো এখন বাংলাদেশে আর বৈধ নয় জাকির নায়কের বই প্লাস ডিস্ক আপনারা আমার কাছ থেকে জাকির নায়কের যে বইগুলো আছে বিভিন্ন বিষয়ে ওদের জাকির নায়কের লেকচার সমগ্র প্লাস জাকির নায়কের যে প্রশ্ন উত্তর পর্বের যে অনেকগুলো ই আছে যেগুলো আমার কাছ থেকে আপনার সংগ্রহ করে এছাড়াও ইসলামিক অনেক বই আছে যেগুলা সংগ্রহ করে পড়তে পারেন অত বলা লাগবে না অনেক বলে ফেলেছি না আমার সম্পর্কিত বই নবী সাল্লাহ সম্পর্কিত বই ম্যাজিক সম্পর্কিত বই বিভিন্ন ধরনের ম্যাগাজিন কবিতা হাদিস গল্প এডুকেশনাল তারপর ডক্টরস অর্থাৎ চিকিৎসামূলক কিছু বই আছে যারা বাড়িতে বসে ডাক্তার হতে চান বাড়িতে বসে চিকিৎসা নিজের চিকিৎসা নিজের নিজেই করতে চান সেটা হতে পারে অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি দুই ধরনেরই বই আমার কাছে আছে আপনারা ডিস্ক সংগ্রহ করতে পারেন মানসিক সাইকোথেরাপি মানসিক রোগের বই আছে আছে হারের উপর বই অ্যানাটমি যারা মূলত কোরআন শরীফ শিখতে চান পড়া শিখতে চান তাদের জন্য আমার কাছে কোরআন শিক্ষার বই আছে যেটা থেকে আপনি খুব সহজেই কোরান শরীফ বিষয়ে মানে শরীফ পড়তে আর একটি বই আছে বিশেষ বই সেটা হচ্ছে আল বিষয় অভিধান এই বইটি অনেক মহাবল্যবান বই বইটি আসলে কোথায় পাবেন না আপনি এই বইটি মূলত কি আপনাদের দেখাচ্ছি এই বইটি পবিত্র কোরআনের কোথায় মানে কোন সুরাতে কোন বিষয়ে আল্লাহ তালা বলেছেন সেটা সম্পর্কিত যেমন অংশীবাদ অংশীবাদ অর্থাৎ অর্থাৎ শিরক 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 আল্লাহ কাউকে করলে করলে কি হবে বা কোন কাজে করা হয় সে সম্পর্কে কোথায় কোন বলা হয়েছে সেটা আমাদের আমরা দেখতে পারবো দেখেন আপনাদের দেখাই দিচ্ছি অংশীবাদিতার দ্বারা আল্লাহকে অসম্মান করা হয় এ বিষয়টা আমরা জানি কিন্তু যদি কেউ প্রমাণ চায় যে আল্লাহর সাথে কাউকে অংশীবাদ করলে বং আল্লাহর সাথে কাউকে তুলনা করলে কি করা হয় আল্লাহকে অসম্মান করা হয় এটা পবিত্র কোরআনের কোন সুরার কত নম্বর আয়াতে আছে সেগুলো আমরা এখান থেকে জানতে পারবো দেখুন শিরক করলে আল্লাহকে অসম্মান করা হয় এটা সম্পর্কে পারা ছয় নম্বর সুরা সুরা আম বারো নম্বর রুকু একশো নম্বর আয়াতে বলা হয়েছে এগারো পারা দশ নম্বর সুরা সুরা ইউনুস দুই নম্বর রুকু আঠারো নম্বর আয়াতে বলা হয়েছে এগারো পারা দশ নম্বর সুরা ইউনুস তিন থেকে চার রুকু আঠাশ থেকে ছত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে অনেক আছে তারপরে আহ আরো আমরা সূচিপত্রই যাচ্ছি এটা সরয়ের ভিতরে অনেক বিষয় দেয়া আছে অংশীবাদ তারপরে অংশীবাদীগণ কেন অবিশ্বাসী হয় এই সম্পর্কে কনসুরায় দেয়া হয়েছে অজানা বিষয়ের পেছনে ছুটে বেড়ানো নিষেধ একটা অজানা বিষয় আমরা জানি না সেটা পেছনে ছুটে বেড়াচ্ছে এটা নিষেধ এটা আল্লাহ তালা নিষেধ করেছেন কিভাবে নিষেধ করেছেন কোন কনসুরার মাধ্যমে এটা কি আমরা জানি সেটা জানতে হলে আমরা কোন কনসুরার মাধ্যমে জানতে এখানে ক্লিক করলে আমরা সেই পেজে চলে যাব যাই হোক অত্যাচার সম্পর্কে আল্লাহ কোন সুরাই বলেছে অজ্ঞাত অজ্ঞাত সম্পর্কে বিধান সম্পর্কে তারপরে মানুষকে দান করা সম্পর্কে অত্যাচারী সম্পর্কে আল্লাহ সাহায্য সম্পর্কে অদৃশ্য সম্পর্কে অদৃশ্য আল্লাহকে ভয় করার তাগিদ দিয়েছেন এই বিষয়ে অনুগত অনুগত অদৃষ্ট অদৃষ্ট নির্দিষ্ট প্রতিটি ব্যক্তি এবং জাতির অধিকার অধিকার সম্পর্কিত অঙ্গীকার আল্লাহ নিজে পালন করেন এছাড়া সরের ভিতরে অনেক কিছু আছে যেমন অপনামে ডাঙ্গা ডাকা নিষিদ্ধ অর্থাৎ আহ আপনি কাউকে একটি নাম ধরে ডাকবেন তার নাম ব্যতীত এই সম্পর্কে যত সম্ভব সোরা হুজুরাতের দশ নম্বর এতে বলা হয়েছে আমরা দেখে আসি অপনামে ডাকা নিষিদ্ধ অপনামে ডাকা নিষিদ্ধ এ ছোড়া এই অপনামে ডাকা নিষিদ্ধ ছাব্বিশ পাড়া উনপঞ্চাশ নম্বর সোরা সোরা হুজুরাত দুই নম্বর রুকে এগারো নাম্বার এত আমি দশ বলেছি যাই হোক দশ এগারো পাশাপাশি এগারো নাম্বার একটার শেষের অংশে আল্লাহ তালা বলেছেন যে কাউকে অন্য নাম ধরে না অর্থাৎ যার যে নাম সেই নাম ধরে ডাকতে বলেছেন একটা পড়লে আপনারা বুঝতে পারবেন আহ এছাড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত সরে তা যাই হোক শেষ হলো এখানে সরে পাবেন সরে এটা ব্যাকরণ মানে সূচিপত্র সরো সম্পর্কিত যত ধরনের কথা যেমন আগুন আগুন সম্পর্কিত আহ কথা কোরআনের কোন সোরার কোন আয়াতে বলা হয়েছে আচরণ আজান আজানদের বিধান আজাব আজাব কেন আসে কিভাবে আসে আজাব থেকে আল্লাহ ইমানদারদের কেন রক্ষা করেন আত্মশুদ্ধি এছাড়া আছে আত্মসমর্পণ আত্মা আত্মসাদ আয়াত নিয়ে চালিবাজি করা আয়াত গোপন করা অনুচিত আমানত আয়সারাদি আল্লাহ তালা আনহা এর প্রতি অলিক অপবাদ আরবি ভাষা ইত্যাদি 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 অনেক আলো সম্পর্কিত আল্লাহ সম্পর্কিত আদর্শ প্রচারের ধারণ সম্পর্কিত আদর্শ আদর্শ মানবকে আবাবিল পাখি আবিল পাখি প্রসঙ্গে আবুল্লাহাব আবুল্লাহাবের ব্যর্থতা আবৃতি আবৃত্তি করে কোরআন পড়ার হুকুম আমল এছাড়া সরে সরে আমরা শেষ করলাম এরপরে আছে রশ্মি রসিদ ইউনুস আল্লাহ সাল্লামের কাহিনী ইউনুস সাল্লাহ সাল্লাম ইউসুফ আলাহিসের কাহিনী ইজ্জত ইনজিল ইলা ইলাহ ইলিয়া প্রসঙ্গ ইল্লিন ইসমালা সাল্লাম রশ্মি ই শেষ করে আমরা চলে যাব দীর্ঘ আছি আমরা দীর্ঘইতে যে বিষয়গুলো আছে সেগুলা তারপর রশ উ সম্পর্কিত যে ব্যাকরণগুলো আছে যেমন রিন রিন সম্পর্কিত আমরা কোথা থেকে জানতে পারবো আমরা ক্লিক করলাম ঋণের উপরে আমরা এখান থেকে জানতে পারবো ঋণ আদায়ে সহনশীল হওয়া উপদেশ সম্পর্কে উপ কোন সুরাই বলে আছে ঋণ আল্লাহকে দান করা এবং তার প্রতিফল বা ফজিলত সম্পর্কে কোন সুরাই আছে ঋণ দান ও লেনদেন লিখিত করার নির্দেশ অর্থাৎ লেনদেন লিখিতভাবে করতে হবে এটা কোন নির্দেশ দিয়েছেন আল্লাহ সেটা এখানে দেয়া আছে ঋণ মৃত ব্যক্তির পরিষদের তাগিদ সম্পর্কিত কোন সুরায় দেয়া হয়েছে আমরা সহজে যাবন এখানে মৃত ব্যক্তির ঋণ পরিষদের তাগিদ সম্পর্কিত বলা হয়েছে কোন সুরায় চার নম্বর সোরা সুরা নিসার এগারো থেকে চোদ্দ আয়াতে আমরা চলে যাব সুরা নিসার এগারো থেকে চোদ্দ আয়াতে আমরা যাব সুরা নিসা সোরা নিসার এগারো এগারো নম্বর আয়াত দেখি আমরা আবার বইটি দেখব যে ঋণ সম্পর্কিত কোথায় বলা হয়েছে অর্থাৎ মৃত ব্যক্তির ঋণ পরিশোধের তাগিদ এগারো থেকে আয়াত আমরা পড়ে দিচ্ছি আল্লাহ তোমাদের সন্তানদেরকে তালা সন্তানদের সম্বন্ধে তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে এক পুত্রের জন্য দু কন্যার অংশের তুল্য আর যদি শুধু কন্যাগণ দুজনের অধিক হয় তবে তারা মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি হতে দুই তৃতীয়াংশ প্রাপ্ত হবে আর যদি একটি মাত্র কন্যা হয় তবে সে অর্ধেকাংশ প্রাপ্ত হবে এবং যদি মৃত ব্যক্তির কোনো সন্তান থাকে তবে তার পিতামাতার জন্য পিতা মাতার জন্য তার পরিত্যক্ত সম্পত্তি হতে এক ষষ্ঠাংশ রয়েছে আর যদি তার কোনো সন্তান না থাকে এবং শুধু পিতা তার উত্তরাধিকারী হয় তবে তার মাতার জন্য হবে এক তৃতীয়াংশ এবং যদি তার ভ্রাতা থাকে তাহলে সে তা সে যা নির্দেশ করে গেছে সে নির্দেশ ও ঋণ অন্তে তার জননীর জন্য এক ষষ্ঠাংশ তোমাদের পিতা ও তোমাদের পুত্রের মধ্যে কে তোমাদের অধিকতর উপকারী তা তোমরা অবগত নও এটাই আল্লাহর নির্দেশ নিশ্চয় আল্লাহ মহা জ্ঞানী আহ আমরা এটুক পড়লাম না আপনারা এখান থেকে পরে নিতে পারেন এবং আহ অর্থাৎ মৃত ব্যক্তির যে দান সম্পর্কিত অর্থাৎ তার সমস্ত কিছু এখানে দেয়া আছে আপনারা এখান থেকে বিস্তারিত পরে নিতে পারেন গেছে আমরা একটা দেখতেছি ঋণ মৃত ব্যক্তির অর্থাৎ তার অভিভাবক মারা গেলে কিভাবে তার ঋণ ভাগ হবে বা তার ঋণ গুলা কিভাবে দেয়া হবে বা তার সম্পত্তি কিভাবে ভাগ হবে এই সম্পর্কিত এখানে দেয়া আছে আমরা আর একটা বিষয় সম্পর্কিত আমরা দেখবো এতিমদের সম্পর্কে কোথায় বলা হয়েছে আমরা জানি সুরা মাউনেও বলা হয়েছে ইয়াতিম সুরা মাউনের এই যে এখানে উল্লেখ আছে সুরা মাউন এছাড়াও অনেকগুলো সুরাতে এটি ইয়াতিমদের সম্পর্কে বলা হয়েছে এতে কাফ এখন রমজান মাস চলছে এতে কাফ সম্পর্কে আমরা জানবো কোন সুরাতে বলা হয়েছে দুই পাড়া দুই নম্বর সুরা সুরা বাকার আর একশো সাতাশি নাম্বার আছে বাকারার একশো সাতাশি নাম্বার আয়াত আমরা সূচিপত্রে চলে গেলাম সুরাবাকারা বাকারার একশত সাতাশি নাম্বার আয়াতে আমরা চলে যাচ্ছি আমরা বাকারা একশত সাতাশি নাম্বারে প্রায় চলে এসেছি একশত সাতাশি নাম্বার আমরা পড়ব এখানে এতিকাপ সম্পর্কে বলা হয়েছে রোজার রজনীতে আপন স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য বৈধ করা হয়েছে তারা তোমাদের জন্য আবরণ এবং তোমরা তাদের জন্য আবরণ তোমরা যে আত্মপ্রতারণা করেছিলে আল্লাহ তা পরিজ্ঞাত আছেন এজন্য তিনি তোমাদেরকে ক্ষমা করলেন এবং তোমাদের অব্য অব্যাহতি দিয়েছেন অতএব এক্ষণে তোমরা রোজার রাত্রেও তাদের সাথে সহবাস করো এবং আল্লাহ তোমাদের জন্য যা লিপিবদ্ধ করেছেন তা অনুসন্ধান করো এবং সকালে কালো সুতা হতে সাদা সুতা প্রকাশিত হওয়া পর্যন্ত তোমরা খাও ও পান করো অতপর রাত্রি সমাগম পর্যন্ত তোমরা রোজা পূর্ণ করো তোমরা মসজিদে ইতে কাপ করবার সময় তাদের সাথে মিলন করো না এটাই আল্লাহর সীমা অতএব তোমরা তার নিকটেও যাবে না এভাবে আল্লাহ মানব জন্য তার নির্দেশনা সমূহ বর্ণনা করেন যেন তারা আল্লাহ ভিড় হয় যাই এই বইটি যদি আপনি পড়েন তাহলে আপনি খুব সহজেই আপনার যেমন আপনার মনে হতে পারে যে মিথ্যা সম্পর্কে পবিত্র কোরআনের কোন সুরাই কত নাম্বার আয়াতে বলা হয়েছে আমরা তাহলে ম আমরা ডিকশনারির মতে খোঁজ করব। দন্তন্য এরপরে যদি মনে করি সম্পর্কে খোঁজ করবো তাহলে এই যে ম ডিকশনারি এখান থেকে আমরা ম এর ভিতরে আমরা খোঁজ করব খোঁজ করলে অবশ্যই পাবো এই যে মাকড়শা আঙ্কাবুদ অর্থ মাকড়শা পবিতর কোরআন একটি সোরাই নাজিল হয়েছে মাকড়শার নামে যাই হোক মাকড়সা সম্পর্কে আপনারা যদি জানতে চান তাহলে কোথা থেকে জানতে পারবেন এখানে ক্লিক করলে আপনারা জানতে পারবেন আপনারা এই যে মিথ্যা মিথ্যা সম্পর্কে পবিত্র কোরআনের কোথায় বলা হয়েছে সেটা সম্পর্কে জানতে চান এই যে মিথ্যা মিথ্যা অপবাদ প্রধানতার বিচার প্রণালী মিথ্যা নিন্দাকারীতা শ্রবণকারীর বিচার মিথ্যা শপথ করার প্রতি নিষেধাজ্ঞা এই মিথ্যাটা আমাদের সমাজে অনেক চলে আমরা তো জানি না পবিত্র কোরআনের কোথায় এই মিথ্যা সম্পর্কে বলা হয়েছে আমরা এখান থেকে সহজেই জানতে পারবো এই বইটির গুণাগুণ আপনারা জানলেন বইটি আপনারা সংগ্রহ করতে পারেন এই বইটির জন্য একটি ডিক্স নিতে পারেন যাই হোক ইসলামিক বইয়ের জন্য প্লাস যে কোনো ধরনের আপনার কম্পিউটার সম্পর্কিত সমস্যা আহ জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে